ফিরাদা টিম মদন মিত্র বা এই কে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন অথবা ছিলেন তার বাড়িতে সিবিআই তদন্ত হচ্ছে। তদন্ত তো রোজ হচ্ছে, তদন্ত হচ্ছে না আইওয়াস হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভয়াবহ দুর্নীতি। পুরো নিয়োগে শিক্ষক নিয়োগে ভয়াবহ দুর্নীতি, রাজ্য সরকার কোনো তদন্ত করেনি, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত, তদন্ত হোক সবটা খুঁজে বার করা হোক। তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য নাটকবাজি করে দিল্লি আর রাজভবন অনেক হয়েছে, তদন্ত যেন তার জন্য ধামাচাপা না পড়ে যায় এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত। এবং যথাযথভাবে অপরাধীরা ধরা পড়ুক, শাস্তি হোক, তদন্ত ওইখানেই যেন গল্প করে শেষ না হয়ে যায়, গ্রেপ্তার হতে হবে। বাংলার মানসম্মান সর্বনাশ হয়ে গেছে, এ কখনো মেনে নেওয়া যায় না। আমি এটা বিশ্বাস করতে চাই না যে আমাদের মেয়র দুর্নীতিগ্রস্ত, যেমন আমি বিশ্বাস করতে চাইতাম না যে আগের মেয়র দুর্নীতিগ্রস্ত বা ইত্যাদি ইত্যাদি। তো এখনকার মেয়রই তো আগেকার মেয়র সম্পর্কে বলেছেন, না বিশ্বাস করার উপায় কী? অথবা আমি বিশ্বাস করতে চাইতাম না যে শিক্ষামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, আমার বিশ্বাসের মধ্যে কিছু নির্ভর করে না। তার ঘনিষ্ঠ এক বাড়িতে 50 কোটি টাকা, তারপরেও যারা দুর্নীতি নিয়ে প্রশ্ন করেন না দুর্নীতি নেই, তারা সব জেনে বুঝে দুর্নীতিকে প্রশ্রয় দেন। যথাযথ তদন্ত হোক, ঠিক মতো খুঁজে বার করুক, এবং তদন্ত যেন ঠিক মতো হয়, আবার যেন দিল্লির কথায় ধামাচাপা না হয়, এটাই হবে আমাদের কথা।